দশম শ্রেণীর পাঠে অসুখী একজন কবিতার প্রথম ক্লাসটি নিশ্চয়ই তোমরা দেখেছো। তোমাদের সবাইকে অসুখী একজন কবিতার দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা দ্বিতীয় ক্লাসে সমস্ত সমতলে ধরে গেল আগুন থেকে শুরু করে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই পর্যন্ত এটুকু দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা। কেমন? তো তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসটি দেখেছ, তবুও আমি প্রথম ক্লাসের শেষের অংশ দিয়ে শুরু করি আজকের ক্লাসটি। কবি পাবলো নেরুদা, যিনি চিলিয়ান সাহিত্যিক, তিনি স্পেনের গৃহযুদ্ধের আঙ্গিকে এই কবিতাটি রচনা করেছিলেন। মূলত স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল ফ্যাসিবাদ এবং সেই দেশে যে প্রজাতান্ত্রিক ভাবনা ছিল এবং আদর্শে অনুপ্রাণিত মানুষজন ছিল, সে কৃষক, শ্রমিক কিংবা দার্শনিক কিংবা লেখক থেকে শুরু করে সবাই, তাদের সঙ্গে প্রজাতন্ত্রের সঙ্গে রাজতন্ত্র অর্থাৎ ফ্যাসিবাদী জেনারেল ফ্র্যাঙ্কোর বাহিনীর সঙ্গে এক ভয়ঙ্কর লড়াই, অসংখ্য মানুষ মৃতদেহে পরিণত হয়েছিল, সমাজ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল সাংস্কৃতিক, শিক্ষাগত, অর্থনৈতিক দিক থেকে। তারই আঙ্গিকে লেখা কবিতাটি। আমরা প্রথম ক্লাসের শেষ অংশের চারটি লাইনে দেখেছিলাম যুদ্ধ কেমন হয়ে আসে সমাজের বুকে, যুদ্ধ সমাজের বুকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিভৎসতা নিয়ে আসে। কবি সেখানে উপমিত করেছিলেন একটি ধারণা দিয়ে, তিনি বলেছিলেন শিশু আর বাড়িরা খুন হলো। এই কথাটি বলতে চেয়ে তিনি বোঝালেন শিশু তার সত্যবাদিতা, সরলতা এবং সাহসিকতা পূর্ণ সরল মনের উপরে যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর দীর্ঘকালীন প্রভাব বিস্তার করে। ঠিক একই রকম ভাবে বাড়ি অর্থাৎ আমাদের বাসস্থানের আবাসভূমি, যা কিনা শান্তিপূর্ণ থাকাটাই কাঙ্ক্ষিত কাম্য, তা কিন্তু মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে পড়ে, তা কিন্তু মুহূর্তের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের বেঁচে থাকার স্থির ইচ্ছাটাই কেমন যেন সীমিত হয়ে পড়ে, গণ্ডিবদ্ধ হয়ে পড়ে, আর ইচ্ছে করে না বাড়ি ফিরে যায়। আসলে তখন মনে হয় ফিরবো কোথায়, ঘর তো আমার আগুন লাগা। তো প্রাসঙ্গিকভাবে আমরা তারপরের অংশে কবিতায় কবি দেশের বুকে যখন এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় তখন আর কি ভয়াবহতা আসতে পারে তা সাধারণভাবে এখানে প্রকাশ করবার প্রচেষ্টা করেছেন। তবে মাঝের কয়েকটা অংশের মধ্যে আমরা রূপকার্থ খানিকটা দৃষ্টিভঙ্গিতে কবি কিছু বলতে চাইছেন তা দেখব। কি বলতে চাইছেন? এবার দ্বিতীয় অংশে আসি। কবি বলছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে আগুন ধরে যায়। তাহলে সমতল সেই স্থান বলতে কি বোঝাতে চাইছেন? সমতল বলতে সমাজ ব্যবস্থার নিচে অবস্থানকারী মানুষদের বাসস্থানের ক্ষেত্রকে কবি বোঝাতে চাইলেন সমতল শব্দের মধ্য দিয়ে। আসলে সমতল মানে সেই স্থান যেখানে সমাজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর অবস্থান করে কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষের দল। রাজতন্ত্রের মহিমায় মহিমান্বিত মানুষ তারা তো ঊর্ধ্বে অবস্থান করে, সেখানে নয়, সমতলে আগুন ধরে। আর সমতলে যদি আগুন ধরে তখন কি হয়? তখন সাধারণ মানুষ মৃত্যুমুখে পতিত হয়, তাদের বাসভূমি, বাসস্থান, বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। তারপর কি হয়? শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সাধারণ অর্থ প্রথম বলে নিই, এই অংশটার মধ্যে কিন্তু কবি এক গৌর সুচিন্তিত মতামত প্রকাশ করতে চেয়েছেন, আমাদের তা বুঝে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি লাইন এবং এই ব্যাখ্যাটি বিশেষ করে পরীক্ষার সময়ও কখনো কখনো এখান থেকে প্রশ্ন আসে, শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে একটু বুঝে নাও। শান্ত হলুদ দেবতা, হলুদ বর্ণটি আসলে কিসের বর্ণ, কিসের প্রতীক? বুদ্ধি এবং অনুভবের প্রতীক হলো হলুদ বর্ণ। কি বললাম? হলুদ বর্ণটি কিসের প্রতীক? বুদ্ধি এবং অনুভবের প্রতীক। তাহলে শান্ত হলুদ দেবতা, দেবতারা শান্ত এবং হলুদ, তারা বুদ্ধি এবং অনুভবের প্রতীক রূপে আমরা তাদেরকে প্রতিষ্ঠা করি, তাই তো? কোথায় প্রতিষ্ঠা করি? মন্দিরে প্রতিষ্ঠা করি। আমি বলেছি প্রথমে আমি কিন্তু সাধারণ অর্থটা বলে দিচ্ছি,
কেমন? তাহলে মন্দিরে আমরা দেবতাকে প্রতিষ্ঠা করি, দেবমূর্তিকে প্রতিষ্ঠা করি, কখনো পাথর রূপে কিংবা অন্য বস্তুর সমন্বয়ে কিংবা মৃন্ময়ী রূপে মাটির তৈরি করি, পরে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার পরে সে হয়ে ওঠে চিন্ময়ী। এটা আমরা মনে করি যে তার মধ্যে প্রাণ আছে, তারপর তাকে আমরা পূজা অর্চনার মধ্য দিয়ে মনের সন্তোষ জানাই, মনের প্রত্যাশা জানাই, তিনি আমাদের ভালো করবেন, এই আকাঙ্ক্ষা থাকে আমাদের মধ্যে। এটা কিন্তু বিশ্বাসের প্রতীক রূপে প্রতিষ্ঠিত হয়। তাই শান্তি, বুদ্ধি এবং অনুভবের প্রতীক হলো শান্ত হলুদ দেবতা, হলুদ বর্ণের রূপ বললাম এখানে। যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, কবি আসলে যুক্তিবাদে বিশ্বাসী, ভাববাদী বা আদর্শবোধ কবির মধ্যে কম, আদর্শবাদ কবির মধ্যে কম, যুক্তিবাদে বিশ্বাসী, তিনি বাস্তববাদী, তিনি প্রজাতন্ত্রের কথা বোঝেন, তাই ঈশ্বর বিশ্বাস তার মধ্যে নেই। যেন তিনি তাই বলতে চাইছেন যে তাই এই দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকে, কিন্তু যখন যুদ্ধ আসে তখন কি হয়, যুদ্ধে কিন্তু দেবালয়ও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেবালয় ভেঙে চৌচির হয়, দেবমূর্তি বিনষ্ট হয়, রাস্তায় ছিটকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মানুষের মৃতদেহের সঙ্গে, তখন দেবালয়ে অবস্থান করা দেবমূর্তির ফারাক করা যায় না, সবাই বিপদাপন্ন হয়। তাহলে দেবতার দেবমূর্তি দেবালয় সে যদি নিজেকে রক্ষা করতে সমর্থ না হয় যুদ্ধের আবহে, সে আমাদের কি করে রক্ষা করে, প্রশ্ন জাগে মনে, কবির মনেও প্রশ্ন জেগেছে। তিনি বাস্তববাদী বিশ্বাসী, যুক্তিবাদী বিশ্বাসী, বিজ্ঞানী বিশ্বাসী, এটা হলো সাধারণ অর্থ। এর মধ্যে গুরু নিহিত অর্থ কি আছে, এবার সেই ব্যাখ্যায় আসি। শান্ত হলুদ দেবতা, সেই দেবতা যারা কিনা শান্ত হলুদ বুদ্ধি এবং অনুভবের প্রতীক, যাদের আমরা হাজার হাজার বছর ধরে রাজতন্ত্রের ঊর্ধ্বে রাজা মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করে রেখেছি, যাদের উপরে দায়িত্ব দিয়েছি আমরা সাধারণ মানুষেরা আমাদের দেখভালের, একটা সমাজ ব্যবস্থা। কবি যখন দাঁড়িয়ে আছেন সেই সমাজ ব্যবস্থা, স্পেনে গৃহযুদ্ধ হচ্ছে, ফ্র্যাঙ্কোর দল রাজতান্ত্রিক ফ্র্যাঙ্কো, সেখানে দাঁড়িয়ে রাজতন্ত্র প্রজাতন্ত্রের উপর আঘাত হানল, তখন পর্যন্ত সারা পৃথিবীর বুকে যদি আমরা তাকিয়ে দেখি অধিকাংশ পৃথিবীর অংশেই তখন রাজতন্ত্র বিরাজ করছে, সুদীর্ঘ সময় পর্যন্ত এই রাজতন্ত্র ছিল পৃথিবীতে হাজার বছর ধরে। রাজতন্ত্রে রাজ রাজাদের উদ্দেশ্যে আমরা কি করেছিলাম, আমরা আমাদের দায়িত্বভার সঁপে দিয়েছিলাম, কিন্তু তারা কি সেই দায়িত্বভার পালন করতে সক্ষম হয়েছে, না। তারা সুদীর্ঘ দিন ধরে পৃথিবীর অধিকাংশ স্থানে শুধু ভেবেছে যে প্রজাদের মঙ্গল কার্যে রাজারা নিয়োজিত হবে, কিন্তু ওই অবধি তা বাস্তবায়িত হতে পারেনি। কবি বলছেন শান্ত হলুদ দেবতা। তাহলে সেই বুদ্ধি আর অনুভবের প্রতীক হিসেবে আমরা যাদের প্রতিষ্ঠা করেছিলাম রাজা হিসেবে, যাদের দায়িত্ব সঁপেছিলাম আমাদের দেখভালের, তারা কি করলো, তারা হাজার বছর ধরে ধ্যানস্থ হয়েছিল। কি ধ্যান করেছে, প্রজামঙ্গলের কাজ করতে হবে, কাজ করা হয়ে ওঠেনি, রূপকার্থক রূপ ধারণ করছে, কেমন? তারা কি হলো তখন, ডুবেছিল ধ্যানে, প্রজামঙ্গলের কথা করবে ভেবেছিল, করা হয়ে ওঠেনি, তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, মন্দির থেকে প্রজাদের মনের আসন থেকে সেই রাজাদের স্থান এবার বিচ্যুত হয়ে গেল। তখন প্রজারা কি করলো, সমবেতভাবে সেই রাজতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, ভয়ঙ্কর লড়াই এগিয়ে চলতে শুরু করলো। তখন কি হলো, তখন তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না, শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ দেবতা বলতে কাকে বোঝানো হয়েছে, রাজতন্ত্রের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত মহামহীয়মান সেই রাজার দল, তারা চেয়েছিল স্বপ্ন দেখতে যে আমরা আবার প্রজাদের মনের আসনে বসতে সমর্থ হব, কিন্তু তা হলো না, কারণ তারা ইতিমধ্যেই প্রজাতন্ত্রের গুণে টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, প্রজারা তাকে আর গ্রহণ করল না। এই অংশের মধ্যে কিন্তু এই গুরু নিহিত অন্তর্নিহিত ভাবভঙ্গি প্রকাশ করেছেন কবি।
এখানে শুধুমাত্র সেই দেবতার কথা নয় যারা মন্দিরে থাকে, সেই দেবতার কথা যারা মনো মন্দিরে আশ্রয় পায়। নিশ্চয়ই বুঝতে পেরেছ, হয়তো সমস্যা হচ্ছে, আরেকবার এই জায়গাটা পরিষ্কার করে দিই তাহলে সহজ হবে। শান্ত হলো দেবতা, কি বললাম, শান্ত হলো দেবতা। শান্ত হলুদ দেবতা, হলুদ কিসের প্রতীক আমি বলেছি, হলুদ বর্ণ হল বুদ্ধি এবং অনুভবের প্রতীক। আরেকটি হয় প্রাচীন ধারণা অনুসারে হলুদ বর্ণ হল প্রাণ শক্তির প্রতীক, ঠিক আছে। তাহলে শান্ত হলুদ দেবতা, শান্ত হলুদ দেবতা কারা? সমাজ ব্যবস্থায় রাজতন্ত্রের ঊর্ধ্বে অবস্থিত প্রতিষ্ঠিত সেই মহীয়মান রাজার দল, যারা আমাদের দেখভালের দায়িত্ব নিয়েছিল। তাহলে রাজতন্ত্রের ঊর্ধ্বে অবস্থিত রাজা, কেমন? রাজতন্ত্রের রাজা, তারা হলো শান্ত হলুদ দেবতা। তারা তারা এক কথায় আমাদের পরিচালিত করবার, সুখ দুঃখে পাশে থাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, কিন্তু তারা তা করতে পারেনি, কারণ তারা হাজার বছর ধরে ধ্যানস্থ হয়ে আছে। তাহলে হাজার বছর যদি দেবতার কথা বলা হতো তাহলে বলতেন কবি হাজার হাজার বছর, সুদীর্ঘ অতীতের কথা বলতেন, কিন্তু রাজতন্ত্র তা কিন্তু হাজার বছর সেই অর্থে বোঝানো হয়েছে। তাই দ্বিতীয় অংশে আমরা কি দেখলাম, কবি বলছেন তারা কেমন অবস্থায় ছিল, ডুবে ছিল ধ্যানে, ডুবে ছিল ধ্যানে, ডুবে ছিল ধ্যানে শব্দের অর্থ কি, ভেবেছিল প্রজা মঙ্গল করতে হবে। হলো তারা ভেবেছিল কি করতে হবে, প্রজা মঙ্গল করতে হবে, কিন্তু হয়ে ওঠে, প্রজাদের কথা তারা ভাবার সময় পায়নি, নিজেদের আমোদ প্রমোদে প্রমোদে বিলাস ব্যসনে মত্ত ছিল, তাই তারা ধ্যানস্থ হয়েই ছিল, প্রজা মঙ্গল করার কথা হয়ে ওঠেনি। যদি না হয়ে ওঠে, তারপর একদিন সকল প্রজারা সমবেতভাবে সেই রাজতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্রের নীতিহীনতার মুখোশ খুলে দেওয়ার জন্য উদ্যত হয়। তখন কি হয়, তখন তারা উল্টে পড়ে মন্দির থেকে। তাই মন্দির শব্দের অর্থ এখানে, মন্দির শব্দের অর্থ কি দাঁড়িয়েছে, মনোমন্দির, প্রজাদের মনে তাদের আসন আর রইল না। তখন কি হলো, স্পেনের গৃহযুদ্ধের আঙ্গিকে দেখো কি হলো, ফ্রাঙ্কোর বিরুদ্ধে প্রজাতন্ত্র মাথা তুলে দাঁড়ালো, চিৎকার করলো, লড়াই শুরু হলো, দেশের অধিকাংশ প্রজার মন থেকে এই রাজতন্ত্র স্খলিত হলো, চ্যুত হলো, টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে রইল, আর গুরুত্ব রইল না রাজতন্ত্রের, পতন ঘটল রাজতন্ত্রের। তাহলে রাজতন্ত্র স্খলিত হয় কেন, হয় নিজেদের কুকর্মের গুণে, নীতিহীনতার গুণে, যেমন ভাবে এখানে বললাম, এখানে সে কথা বলা আছে। তাই তখন তারা আর স্বপ্ন দেখতে পারে না, কারা, ওই রাজতন্ত্রের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত মানুষগুলো, রাজার দল, তারা আর স্বপ্ন দেখতে পারে না। তাদের স্বপ্ন কি ছিল, তাদের স্বপ্ন ছিল প্রজাদের মনে তারা আসন পাবে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারপর কি হলো, তাহলে একটা আন্দোলন, আন্দোলনে এই পরিস্থিতির সৃষ্টি হলো, কিন্তু এই আন্দোলন, এই ভয়ঙ্কর যুদ্ধ ছিন্ন ভিন্ন করে দেয় বাসভূমি, কেমন ভাবে, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কবি স্মরণ করছেন, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, আসলে কবির সুখময় স্মৃতির কথা কবি আরেকবার রোমন্থন করলেন, যেখানে একটা সুখের পরিস্থিতি ছিল বিরাজমান, তা মুহূর্তের মধ্যে যুদ্ধের ভয়াবহ আগমনের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কবি তাই বলতে চাইছেন, প্রাচীন জল তরঙ্গ, সেই বাদ্যযন্ত্র, একটি তার প্রধান বাদ্যযন্ত্র, যার মধ্য থেকে নিঃসৃত সুমধুর সুর মনকে আকর্ষণ করত, কঠিন পরিস্থিতি ফুলিয়ে দিত, আজ তাও
ভঙ্গুর হয়েছে যেন। কবি আসলে সার্বিকভাবে কথা বলতে চাইছেন যে আসলে কবির সুখকর সেই বাসভূমি মুহূর্তের মধ্যে কেমন যেন বিলীন হয়েছে, আজ তা ধ্বংসস্তূপে দুঃখের ভূমিতে পরিণত হয়েছে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কি হয়েছে? সব চূর্ণ হয়ে গেছে, সব আগুনে জ্বলে গেছে, ঝলসে গেছে। আজ সেখানে বাসের অনুপযুক্ত হয়ে দাঁড়িয়েছে। যেখানে ছিল শহর, কবি বলতে চাইছেন এবার শহরের দিকে এসে, কবি যেখানে বাস করতেন তার পার্শ্ববর্তী অন্য স্থান, সেখানে কি হয়েছে? সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, আগুন জ্বলেছে। তাই আগুন জ্বলার কারণে সেখানে কাঠ কয়লা ছড়িয়ে আছে, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ ছড়িয়ে আছে, বিভৎস চিহ্ন যা আজও যুদ্ধের ভয়াবহতা বহন করে নিয়ে চলেছে। যুদ্ধ আসার পরে এভাবেই যুদ্ধের ভয়াবহতা সুদীর্ঘ কাল ধরে সমাজের বুকে অবস্থান করতে থাকে, স্মৃতিচিহ্ন রূপে তাদের মাথা তুলে বলতে চায় যে আমি সেই বিভৎস যুদ্ধ, যে আমি সমাজকে ধ্বংস করেছি, একটা সুখকর মুহূর্তকে ধ্বংস করেছি, জীবন জীবিকা বাসস্থানকে মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির বিভৎসতা নিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছি। কবি বলতে চাইছেন যেখানে শহর ছিল সেখানে কি হয়েছে? কাঠ কয়লা, আধ পোড়া কাঠ কয়লা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কি ছড়িয়ে আছে? দোমড়ানো লোহা। আর কি আছে? মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে, দেখে তাদের মনে হয় বোধ হয় মৃতদেহ নয়, বোধ হয় কোনো মূর্তি, কিন্তু না, যখন তার দেহে অবস্থান করা রক্তের কালো দাগ সেই নিশান, সেই চিহ্ন যা জানান দেয় তার দেহে একটা সময় প্রবাহ ছিল রক্তের, যা জানান দেয় তার দেহের মধ্যে অবস্থান করতো একটা সময়ে প্রাণ, তা দেখে অনুভূত হয় কি ভয়ঙ্কর যুদ্ধ ঘটে গেছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এমন ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে কিনা মৃত্যু আর মৃত্যুর মিছিল, তেমন পরিস্থিতিতেও সমানভাবে আজও প্রতীক্ষায় রত থেকে যায়, তার প্রতীক্ষায় প্রতীক্ষমান তার গর্ভধারিণী মাতা, ভগিনী, প্রেয়সী কিংবা দেশমাতৃকা, সে তখনও প্রতীক্ষায় রত থাকে। আসলে তাকে রত থাকতে হয়, সে তো প্রতীক্ষার প্রহর গণে, তার সামনে যতই ভয়ঙ্কর মুহূর্ত আসুক না কেন সে তার কাছের মানুষটিকে ফিরে পেতে চায়। কবিতাটি অদ্ভুত সুন্দর একটা ট্র্যাজিক কবিতা, একটি দুঃখের কবিতা, যে দুঃখের মধ্যে আমরা দেশমাতৃকার দুঃখের কথা খুঁজে পাই, বীর সন্তানদের হারিয়ে গর্ভধারিণী মায়ের দুঃখকে খুঁজে পাই, নিজের প্রিয় পাত্রকে হারিয়ে প্রেয়সীর দুঃখ খুঁজে পাই, নিজের অগ্রজ কিংবা অনুজ ভ্রাতাদের হারিয়ে দুঃখিত ভগিনীকে আমরা খুঁজে পেতে পারি। সামগ্রিকভাবে তাই কবিতাটি অসম্ভব দুঃখের একটি কবিতা, যা আমাদেরকে বুঝিয়ে দেয় যুদ্ধ নয় সাম্যবাদ প্রতিষ্ঠা হওয়াই কাম্য সমাজের মুখে, বুঝিয়ে দেয় রাজতন্ত্রের অবসান হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়াই কাম্য, বুঝিয়ে দেয় প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রজামঙ্গলের কথা ভাবাই কাম্য। সামগ্রিকভাবে এভাবেই কবি পাবলো নেরুদা, সেই নেকতালি, রেকার্ড রেন্স বা সোয়াল্থ চিলিয়ার কবি, তিনি অসুখী একজন কবিতার মধ্য দিয়ে সমাজের বুকে এক সুন্দর বার্তা প্রকাশ করলেন। যাই হোক, এইবার এই অংশের মধ্যে যে প্রশ্নগুলো হতে পারে, যেগুলো অত্যন্ত গুরুত্ব বহন করছে বলে মনে হয়, একটু দেখে নাও, তোমরা লিখে নাও, লিখে নিলে তাহলে তোমাদের উত্তর তৈরি করতে সুবিধা হবে। যদি মনে হয় কোনো উত্তর পাচ্ছি না, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, সেটা তো বলাই আছে। আর তার সঙ্গে আরেকটু সংযোগ করি, দ্বিতীয় ক্লাসের ডেসক্রিপশনে আমি প্রথম ক্লাসের লিঙ্ক দিয়ে দেব, কেউ যদি না দেখে থেকো তাহলে প্রথম অংশটা দেখে নিও, তাহলে লিখতে সুবিধা হবে। বেশ, এবার প্রশ্নগুলো লিখে নাও। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোটেশনে রেখে ড্যাশ দিয়ে, শান্ত হলুদ দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে? হলো শান্ত হলুদ দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, তাদের ধ্যানে ডুবে থাকা কোন বার্তাকে প্রকাশ করে?
তাদের ধ্যানে ডুবে থাকা কোন বার তাকে প্রকাশ করে? হলো প্রশ্নটা বললাম, তোমাদের মনে বোধহয় এখন সন্দেহ যাচ্ছে যে এর উত্তরটা আমরা কিভাবে লিখব। অবশ্যই ভাবতে পারো, এর উত্তরে তোমরা গুরু নিহিত তাৎপর্য অনুসরণ করে আমি যেভাবে তোমাদের বলে দিলাম শান্ত হলুদ দেবতা রাজতন্ত্রের ঊর্ধ্বে অবস্থা, প্রথমে তোমরা সাধারণ অর্থটা লিখে নেবে, দিয়ে তারপরে কি করবে, তারপরে এর গুরু নিহিত চিন্তন যে ভাবনা, যে রূপকার্থক ভাবনা, তাকে প্রকাশ করবে। কেমন? শান্ত হলুদ দেবতা রাজতন্ত্রের ঊর্ধ্বে অবস্থানকারী রাজা, তারপরে ধ্যানে ডুবে থাকা প্রজা, মঙ্গলের কথা ভাবা কিন্তু করা হয়ে ওঠেনি যেমন ভাবে বললাম, আর স্বপ্ন প্রজাদের মনের আসনে তারা আবাস স্থান পাবে, আর মন্দির মানে মনোমন্দির, এগুলো সব বলে দেবে সেখানে। কেমন? এরপরেও যদি মনে হয় প্রশ্নটা নিয়ে অসুবিধা আছে, আমি আবার বলে দেবো, প্রয়োজন হলে জিজ্ঞাসা করে নিও। তারপর উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এই দুটো লাইন থেকে প্রশ্ন হয় কখনো কখনো, লিখে নাও। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কোটেশনে রেখে দাস দিয়ে, মন্দির থেকে তাদের উল্টে পড়া কোন অর্থকে প্রকাশ করে বা কোন ভাবকে প্রকাশ করে? কেমন? তারা আর কি স্বপ্ন দেখতে পারেনি, তারা আর কি স্বপ্ন দেখতে পারেনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি কিন্তু আবার বলছি, কারণ এই অংশের বিশ্লেষণ তোমরা তেমন ভাবে হয়তো কোথাও পাওনি, তাই একটু মনোযোগ সহকারে শুনবে। সাহিত্য কিন্তু অন্য রকম ভাবে কথা বলতে চায়, সার্বিকভাবে গোটা পৃথিবীব্যাপী কথা বলতে চায়। কেমন? তাই এখানেও সেই ভাব প্রকাশিত হয়েছে। বেশ, পরের প্রশ্ন বলি, এই প্রশ্নটি তো বললাম, আর সামগ্রিকভাবে তোমরা অসুখী একজন কবিতায় লিখতে পারো, লিখে নাও। অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহ চিত্রের যে রূপ কবি বর্ণনা করেছেন তা সংক্ষেপে লেখো, এই প্রশ্নটা হতে পারে। অসুখী একজন কবিতায় কবি যুদ্ধের ভয়াবহ যে রূপ অঙ্কিত করেছেন তা সংক্ষেপে লেখো এটা। আর তোমরা আরেকটা, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা, এটা কিন্তু আসতে পারে। কেমন? এটা অবশ্যই লিখো। এই প্রশ্নগুলো মোটামুটি ভাবে এর মধ্যে থেকেই আশা করা যায় এর পরের বারের মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তোমাদের এর মধ্যে থেকে হয়তো কোনো প্রশ্ন পেয়ে যেতে পারো ব্রড টাইপ প্রশ্ন হিসেবে। যাই হোক, তোমরা চেষ্টা করো, আর না পারলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে ভুলো না। শিখতে থাকো এভাবেই, লাইক শেয়ার করো, কারণ সঠিকটি নিজে শেখো, বন্ধুদের শেখাও। সকলকে ধন্যবাদ।